আগামী 10 তারিখে যে আমাদের ঢাকা বিভাগীয় গণসমাবেশ, সেই সমাবেশে অনুভূতি চাওয়া যে আগামী, আপনারা জানেন যে আমাদের প্রায় 6টি বিভাগীয় শহরে শান্তিপূর্ণ গণসমাবেশ হয়েছে। আগামী 10 ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেই সমাবেশটির জন্য আমরা স্থান চেয়েছি, অনুমতি চেয়েছি। ওনারা বলেছেন আমরা আলাপ আলোচনা করে ওনারা সেটা বলবেন, আমাদেরকে জানাবেন। আমরা পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগেও করেছি, আমরা মহাসমাবেশ এখানে করেছি। এখন তো এটা ঢাকা বিভাগীয় একটি গণসমাবেশ, সমাবেশে যারা আসবে তারা যেন কোনো বাধার সম্মুখীন না হয় এবং তারা তাদের উপর যেন কোনো ধরনের আক্রমণ না করা হয়। আমাদের শান্তিপূর্ণ সমাবেশ, শান্তিপূর্ণভাবে জনসমাবেশে আমাদের নেতাকর্মীরা আসবে, সেখানে কোনো বাধা যেন দেওয়া না হয়। আজকে সরকারি দল যেভাবে ফ্যাসিবাদের দিকে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় হামলা করছে, বিভিন্ন জায়গায় অবরোধ করছে, সেই সমস্ত কারণে আমরা চাই যে পার্টি অফিসের সামনে যদি আমরা সমাবেশ করতে পারি তাহলে সরকারি দল সেখানে তেমন কোনো বিশৃঙ্খলা করতে পারবে না। অনুমতি দেওয়ার পরে যারা সমাবেশ করবে তারা বিশৃঙ্খলা করছে, অন্য কোনো রাজনৈতিক দলে তার এখানে সমাবেশের 10 তারিখে সিদ্ধান্ত নাই। সুতরাং সেখানে কারা তাদের আন্দোলনের ভিতরে বা সমাবেশের ভিতরে অন্য কেউ প্রবেশ করবে কিনা সেই বিষয়টা তাদেরকেই নিশ্চিত করতে হবে যে বিএনপির বাইরে অন্য কোনো দুষ্কৃতিকারী বা কোনো রাজনৈতিক দলের নেতাগুলি তাদের দিকে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতে না পারে সেই বিষয়টি তাদেরকেই নিশ্চিত করতে হবে।